এই যে ছোটবেলায় আপনার মানে কষ্টের জীবন, এটা কতদিন চললো? অনেক কষ্ট করে আমরা জীবনটা করেছি। মনে করেন যে নদীর সাথেটাও আমি ধান কান ফিরে এনে দিছি, আগেরকার কালে বর্ষা হয়েছে, এমনও বর্ষা হয়, ধান বুনতো মানে সে কাউন বুনতো, ওইটা তলে গেত, তলে গেলে মনে করেন যে মাটির সাথে মিশে গেত, ওই সিঁচাওনা দেখা গেত, আমি নদীর সাঁতরে যায় পাল্লা নিয়ে যায় নদীর সাঁতরে যায় হেরে আমি ওই কাউনের সিঁচা খুঁটে পাল্লা বুঝে করে নিয়ে এসছি, নিয়ে এসে আর সেটা পায়ে পাড়াইছি, আবার প্রায় আগুনে খোলায় ভাজছি বাই যে ওই মায়ের কাছে দিয়েছি, মায়ের তাই পাড়াইয়া যাই দিন দিয়ে তারপর আমার খাওয়াইছি, যখন বর্ষা মাস আসছে এইভাবে আমাদের জীবনটা খুবই মানে কষ্টে আমরা আমরা আমাদেরকে বড় করছে। ছোট ভাই বোন যারা ছিল তাদের কি পড়াশোনা করার সুযোগ হয়েছিল না? একটা ভাই মাত্র পড়াশোনা করার সুযোগ পেয়েছিল, ভাই পর্যন্ত লেখাপড়া করছে আর বাকিরা করতে পারে আর বাকি না পারে, এত সমস্যার মধ্যে করা সম্ভব হয় নাই। এই সময়ের সঙ্গে সঙ্গে আপনি যখন বড় হয়ে উঠছেন, আপনার যখন 1971 সালে মুক্তিযুদ্ধ, তখন আপনার বয়স কত? তখন বয়স আমার 16 বছর। আপনার কি কখনো মানে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে মনে হতো যে এই যে দেশে এত আন্দোলন সংগ্রাম হচ্ছে, এগুলোতে দেশটা স্বাধীনতা আসা উচিত, বা এগুলো নিয়ে কি আপনি ভাবতেন বা জানতেন? আমি জানতাম না, জানতাম ওই আমাদের বাড়ির কাছে পাশাপাশি একটা বড় বাড়ি আছিল, এখন কিন্তু সম্মুখে আমার চাচা শ্বশুর বাড়ি হইতো, সেই বাড়িতে কিন্তু রেডিয়া রেডিয়া ছিল, সেই রেডিয়ার কাছে যখন আমরা যাইতাম অনেক কিছু শোনা যেত, শুনতাম আবার সেটাই সঙ্গে মার কাছে বলতাম যে মা এই দেশ কোথায় যুদ্ধ নামবো। ওই সময় কি আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম শুনছিলেন? আমি শুনছিলাম। তখন কি বুঝতে পারতেন যে এরকম একজন বড় নেতা আমাদের, তিনি আমাদের তৈরি করছেন না একটা যুদ্ধের জন্য, এত কিছু কি বুঝতেন না? না এত কিছু আমি বুঝতাম না, কিন্তু আসলে বুঝতাম যে যুদ্ধ যে হবে এটা বুঝতাম। আচ্ছা, যখন আমি বুঝলাম এইভাবে শুনতাম বুঝলাম না যুদ্ধ এসেই গেল গা। আচ্ছা, সেটা কিভাবে? পার্বতীপুর নীলবামারি এদিক থেকে লোকজন, অনেক লোকজন আসা যাওয়া করে, আমার বাড়ির পেছন দিয়ে লোকজন আসা যাওয়া করে, তারা আসার পরে আমার মা তার কোনো গাছ গাছের লাগা নেই, শুধু খালি কলা গাছের গাছ লাগাইছে, ওই তারা এসে হেরে আমার গাছতলা কলা গাছতলা বসতো, বসে হেরে তারা কিন্তু ওই কান্দাকাটি করতো, কেউ বুকে থাপড়াইতো, কেউ মাথা চুল টানতো, কে এমন আছে বৃদ্ধ মানুষে ছেঁড়া কাপড় পরে আসছে, ওই তাদেরকে আমরা বসাইতাম, তাদের কথা শুনতাম। কি বলতেন? ওই এখন তো যে এখন তো বলতে পাঁচশো নেতা, তখন তো পাঁচশো নেতার বলে নেই, তখন সরাসরি বলছি বিহারি, কয়েক বিহারি আমাদের বাড়িঘর করিয়ে দিছে, বেহারা আমাদের স্বামীর বাবার শ্বশুর ধরে গুলি করে মেরে ফেলে দিছে, এই নিয়ে বলতো। তা আমি বললাম তাই আপনারা কোনো প্রতিবাদ করতে পারেন নাই? বলি না প্রতিবাদ করতে পারিনি, মা বোনকে নির্যাতন করতে আসছে, আমার ভয়ে ফলে আসছি, এইভাবে আসতো। তখন আমি মার কাছে বলতাম যে মা আমি যদি দেশের জন্য যদি কিছু করতে পারতাম, বা আমি যদি ছেলে হয়ে আসতাম আমি দেশের জন্য কিছু করতাম, আমার এই কথা বলে মারে বলতাম যে মা মেয়েরা তো কিছু করতে পারে। এই যে আপনি দেশের কথা বলতেন যে দেশের জন্য আপনি কিছু করতে চান, এই এই দেশের দেশ সম্পর্কে এই ধারণাটা আপনার মনের মধ্যে আসলো কিভাবে? আমার এই ধারণাটা কেন আসলো যে ছোট্টকালে আমার বাবা ফিরে গেছে, আমরা অনেক কষ্টে অনেক যন্ত্রণায় অনেক এতে ভুগছি, ভুগে আমরা বড় হয়েছি, মানুষের যন্ত্রণা শুনছি, মানুষ আমাদেরকে কষ্ট দিচ্ছে, সেই কষ্টটা আমরা মুখে ধারণ করে আমরা বড় হয়েছি, বিদায় আমরা ভাবছিলাম যে আমি কিছু করবো দেশের জন্য। যদি কাছাকাছি এসে যায় তার আগে পাকবাহিনী যখন কাছাকাছি চলে আসবো, তারা তাদের জীবন নিয়ে তারা আগে ফলাইব। ওই আমার মা বলতে তাহলে আমরা আগেই পার হয়ে যাই, ব্রহ্মপুত্র নদী যে সোনাবুরি নদী আছে ওই নদী পার হয়ে আমার দাদার বাড়ি আসলাম, আমার বাবার আপন খালার বাড়ি। আচ্ছা, তখন কিন্তু মুক্তিযোদ্ধার ক্যাম্প ছিল আজিজ মাস্টার বাড়িতে, ওই সেই মহিফ হাওলদার ওই আমার দাদির বাড়ির পেছন দিয়ে নদীর ঘাটে একটা বাড়ি আছে, সেই বাড়িতে ক্যাম্প করবো ক্যাম্প করার কথা কয়ে আসতে আছে, আমার সামনে দাঁড়াইলো, দাঁড়িয়ে বলতেছে এমনি তুমি কি করো? বলে কচুর মুতা তুলতেছি, কচুর মুখী কি করবা? ডাল পাকুরে খাম। তখন দেখে আমার বললো যে তোমার কি পরিবারতে কাজ করো? বলে হ্যাঁ আমার পরিবারতে কাজ করি, তুমি কি আমার ক্যাম্পে কাজ করতে পারবা মুক্তিযোদ্ধার ক্যাম্পে? তখন ওই দিকে পাক বাহিনী আসে নাই? না আসে নাই। আচ্ছা, ফের আবার সে বিকেল বেলায় আসছে,
আশাপাড়া মারে বললো যে আপনি মেয়েটা আমার ক্যাম্পে চাই, আমরা দেড় স্বাধীন করার জন্য আসছি, তাহলে আপনি মেয়ে নিবেন, আমরাও চাই দেশ স্বাধীন করুক, আমরা বাড়ি ঘর ফিরে আসছি, আমরাও চাই দেশ স্বাধীন করুক, এই দেশ স্বাধীন তো আপনার আমার মেয়েটা রেখে যাবেন না, তখন তো আমার মেয়েটা বিয়ে দেন মানুষ অনেক কিছু বলবো যে না তার মেয়ে নিয়ে যাবো না, ক্যাম্পে ছিল কাজে ভালো কথা বলছেন, আমার যে একটা বাচ্চা রেখে আসছি, আমি সেই বাচ্চার মতন আপনার বাচ্চা, আমি ধর্ম মেয়ে মানি নিল, মানে আপনাকে দেখে ওনার নিজের ছেলে মেয়ের কথা মনে পড়েছে আর কি। পরে যাই করল, তারপর কথা বলে গেলো, বলে যায় বললো যে ঠিক আছে তারামন তুমি থাকো, আমি আগামীকাল তোমার জন্য কাপড় চোপড় বানিয়ে নিয়ে এসে এত নিয়ে যাবো। ক্যাম্পটা আবার সেটা আমার চাচার বাড়ি ছিল, কোন জায়গায় এটা আমরা আজ নষ্ট হইতে ছিল দশগিরা পাড়া। আচ্ছা, প্রথমে আমি মন করেন দিয়েছে পাকশাক করে দিতাম মুক্তিযোদ্ধাদের জন্য, মন করাতে ভাত পাক করতো, আর মুক্তিযোদ্ধাও আছে ওরাও মানে পাক করতাম, তাদের সাথে সহযোগিতা করতাম। আবার আমার বাবা বলতো তারামন তুমি ওই অর্থ না তুমি লুকিয়ে রেখো, যখন মুক্তিযোদ্ধারা এসে অর্থ দিব অর্থ না তুমি লুকিয়ে রেখো, তারপরে যখন ওরা অর্থ নিয়ে আসে। মুক্তিযোদ্ধারা যারা, এরা কি এই সেনাবাহিনী বা এই তখনকার যে ইপিআর, ইপিআর নাকি এমনি গ্রামের ছেলেরা? গ্রামের ছেলেরা, গ্রামের ছেলেরা, গ্রামের ছেলেরা ট্রেনিং নেওয়া, সব ট্রেনিং দেওয়া, না সব ভারত ট্রেনিং দিয়ে যাচ্ছে। আমার তো ওই সলমান একজন, তারপরে আমার তাওয়েতা ভাই একজন, আমার খালাতো ভাই একজন, তারপরে আমার মামা একজন, এরা সব আমাদেরই সবই ওই মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার মধ্যে। আমার বাবা বলতো তারামন তুমি অনেক তোমার সাহস হয়েছে, তুমি অনেক তোমার বুদ্ধি হয়েছে, ওই আলতা সৌদার আসতো আইসার ধর্ম বলতো যে এই মহিপ তোর মেয়ে দেখিস তোর মেয়ে অনেক চালাক হয়েছে, দেখ আর কোনো কাজে লাগানো যায় কিনা, কাজে লাগা, আবার আমার রাখতো, আমি একটু ভয় পেতাম তার দিকে, তো তুমি অর্থ চালান ট্রেনিং নাও। তখন আমি বললাম যাবো, আমার যেটা আপনি সব চালাবে শিখাইবেন আমি সেটাই শিখবো। তখন ওই পাঁচটাদের গুলির আওয়াজ পাওয়া জানে, তখন কিন্তু আমার বাবা কিন্তু ওই ফাঁকে ফাঁকে রাইফেল নিয়ে গেত, ধন রাইফেল নিয়ে গেত, রাইফেল আমার দেখাইতো। এটা কি ওই 303? জি, ওই রাইফেল নিয়ে গেত, রাইফেল নিয়ে যারা আমার দেখাইতো যে এইভাবে তুমি গুলি করো, পরে আমি গুলি করতাম দেখতাম। তখন তো আমি এস্টন গান চালান শিখলাম, শেখার পর আবার ফেরা বলতেছে যে তারামন যখন আমার কোদাল কাটিতে স্কুলে ফার্স্ট ধারা এসে গেল গা শঙ্কর মাধবপুরী এসে গেল ফার্স্ট ধারা, তো আমার বাবা বলতে তারামন শঙ্কর মাধবপুর তোমার এলাকা, কোদাকার ইনুন তোমার ইনুন, তো তুমি যদি লুকিয়ে লো যদি তুমি খোঁজ খবর এনে দিতে পারতা কোথায় পাকশান দ্বারা আছে, তাহলে কোথায় যা আমাদের সুবিধা হইতো, আমরা সেইভাবে আমরা আগাইতে পারতাম, তার সঙ্গে সঙ্গে শিখে গেছি যাবো আমি পারবো। তখন বাবা বলতেছে তারামন তোমার বললাম আর তুমি শিখে গেলা, তুমি তো পাকশান দ্বারা তুমি মারাও যেতে পারো, লাভবো আমি যদি পাকশান দ্বারা মারা যাই তাও আমার মার কাছে একটা ইতিহাস হয়ে থাকবো যে আমি যুদ্ধের ক্ষেত্রে যা মারা গেছি, আমার হাতেটা বলতে পারবো আমি পারবো, তো তাই করছেন কলা গাছ বুকের তলে দিয়া সাঁতরে এসে আমার বাড়িতে গেছি, যেহেরা আমার বাড়িতে যেহেরা মনে করেন আমার ছেঁড়া কাপড় ওই ছেলের হুদা ছেঁড়া কাপড় পরছি, ছেঁড়া কাপড় পইরা গায়ে গোবর মাখাইছি কালি মাখাইছি, ওই কাপড় মধ্যে নেটপাড়া করছি গোবর টাবর দিয়া, এক হাতে কাগজ ঢুকাইছি, এক হাতে খড়ি ঢুকাইছি, কানতলা বোঝাই করছি, শেষুর ফেরা গেছি, আপরা ফেরা গেছি, তো এইভাবে ওদের কাছে গেছি। যাওয়ার পরে ওরা কিন্তু কথা বলার জন্য আমার অনেক দুঃখ পাইতো, ওরা কনে কনে ক্যাম করতেছে, কনে ব্যাংকার করতেছে, কনে বোম সেট করতেছে, কনে এলএনজি সেট করতেছে, এনার পরে মানে দুদিন পর দিয়ে গেছি, ওই এক ড্রেস ফিরিয়ে গেছি, আসতাম যে ওরা যেন তার জন্য বুঝতে না পারে যে আমি ভালো মানুষে আসতে আছি, ওইভাবে গোবর পারতি 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 আমার আমার এখন দাগ দুগ আছে, যে দাগ দুগ আছে আমার এখন দাগ আছে, আঁটুর দাগ আছে, ওই সাল মাল উড়ে গেছে, ঘুরে ফের ফেরে আসছি আসতে 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 আসতে, তারপর আমার যে সময় ওদের ক্যাম ট্যাম কিছু না দেওয়া গেছে, তখন আমি আসতে উঠে আমার বাড়িতে উঠছে যে হ্যাঁ, তো আমি এসে আমার বাবার কাছে বললাম যে বাবা এই দিকে আসলাম।